হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনু দ্য স্টোরি টেলার। আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, এটি সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা একটি মুভি, যার নির্মম কাহিনী কাঁদিয়েছিল পুরো সাউথ কোরিয়াকে। অনেক পুরনো একটি হিন্দি গান রয়েছে, বাচ্চি মন কি সচ্চি সারি দুনিয়া কি আঁখো কি তারে। কিন্তু একটাবার ভেবে দেখুন তো, এই বাবা মার চোখের তারা যদি হঠাৎ করে তাদের চোখের সামনে থেকে এক এক করে গায়েব হতে শুরু করে, তখন তাদের মনের অবস্থা কি রকম হয়? কি হবে তখন যখন বাচ্চাগুলোকে আর খুঁজেই না পাওয়া যায়? হঠাৎ করে এমন রহস্যময় ভাবে তারা হারিয়ে যায় যেখান থেকে তাদের অনেক চেষ্টা করেও আর ফিরিয়ে আনা যায় না। তাদেরকে খোঁজার জন্য প্রায় 30,000-এরও বেশি সেনা এবং পুলিশ সার্চ অপারেশন শুরু করে, কিন্তু ওই দিন তাদের কিছুতেই আর খুঁজে পাওয়া যায় না। এবং এই খবরের শিরোনামটি টিভিতে চলতে থাকে প্রায় কয়েক বছর। বলছিলাম 1991 সালের 26শে মার্চের একটি মর্মান্তিক ঘটনার কথা, যেখানে কিনা দেখতেই দেখতে একসাথে 5-5টি বাচ্চা হঠাৎই গায়েব হয়ে যায়, আর ওদের খোঁজ কেউ দিতে পারে না। আর কয়েক বছর পরেই ওই 5টি বাচ্চার এমন খবর আসে যেটা শুনে পুরো সাউথ কোরিয়া কাঁদতে বাধ্য হয়। বলছিলাম 2011 সালে মুক্তি পাওয়া চিলড্রেন মুভির কথা, যার IMDb রেটিং 7.1। সাউথ কোরিয়ার ছোট্ট একটি গ্রামে ওই 5টি বাচ্চা তাদের বাবা মার সাথে খুব হেসে খেলে জীবন পার করছিল। আশেপাশের শহরে ইলেকশন হওয়ার কারণে তাদের স্কুলও বন্ধ ছিল। তাদের এই স্কুল ছুটিটা তারা উপভোগ করার জন্য ওই একই সাথে 5টি বাচ্চা খেলতে যায় তাদের বাড়ির পাশের একটি পাহাড়ে। ওই 5 জন বাচ্চার মধ্যে একজনের নাম ছিল জুংহো। ওর মা বাসায় কাজ করতে করতে হঠাৎই তার বুকে একটি ব্যথা অনুভূত হয়, আর এই ব্যথাটি তার কোনো শারীরিক ব্যথা না, তার সন্তানের জন্য বুকের মধ্যে অদ্ভুত একটি ডাক দেয়, যার কারণে তার মনে হচ্ছিল তার সন্তান হয়তোবা কোনো বিপদে রয়েছে। সে যখন তার সন্তানকে খুঁজতে বের হয়, তখন সে অনেক খোঁজাখুঁজি করার পরেও তার সন্তানকে খুঁজে পাচ্ছিল না। তারপর সে জুহুর সব ফ্রেন্ডদের বাসায় কল দেয়, কিন্তু তারাও বলে যে তাদের সন্তানরাও বাড়ি ফেরেনি। এখন তারা টেনশনে পড়ে যায় এবং তারা বুঝে ফেলে হয়তোবা তাদের সন্তানদের সাথে খারাপ কিছু হয়েছে, তাই তারা পুলিশ স্টেশনে চলে যায় একটি মিসিং ডায়েরি করতে। কিন্তু পুলিশরা মানতেই নারাজ যে একসাথে 5-5টি বাচ্চা কিভাবে নিখোঁজ হয়। পুলিশ তখন তাদের বাবা মাকে বোঝানোর চেষ্টা করে হয়তোবা তাদের বাচ্চারা কোথাও বসে খেলছে, খেলা শেষ হলে অবশ্যই বাসায় ফিরে আসবে। কিন্তু সন্তানদের চিন্তা তো একমাত্র বাবা মারই থাকে, তারাই বুঝতে পারে যে তাদের সন্তানদের হয়তোবা কোনো বিপদ হয়েছে, তাই তারা পুলিশকে জোর করে যেন তাদের কেসটি নেওয়া হয়। কিন্তু পুলিশ তাদের সাফ সাফ জানিয়ে দেয় 24 ঘন্টা পার হওয়ার আগে তারা কিছুই করতে পারবে না। এছাড়াও আশেপাশের এরিয়াগুলোতে ইলেকশনের জন্য তাদের উপরে প্রচুর প্রেশার রয়েছে, তাই বলে দেয় আজ তাদের হাতে কোনো মতেই সময় হবে না। এটা বলে তারা বাবা মাদের ফেরত পাঠিয়ে দেয়। কিছুদিন কেটে যাওয়ার পরেও যখন তারা জানতে পারে যে বাচ্চাগুলো আর বাসায় ফেরেনি, তখন পুরো পুলিশ ফোর্স তাদের খুঁজতে বের হয়। কিন্তু সেদিন খুঁজেও আসলে কোনো লাভ হয়নি, তারা বাচ্চাগুলোকে আর খুঁজে পায়নি। বিভিন্ন টিভি চ্যানেলে অ্যানাউন্স করা হয় যেই এই বাচ্চাদেরকে কিডন্যাপ করেছে সে যদি নিজে থেকে তাদের ফিরিয়ে দেয় তাহলে তার সাজা কিছুটা কম হবে, কিন্তু এই খবর ছড়িয়ে দিয়েও কোনো লাভ হলো না। এই বাচ্চাগুলোকে অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করা হয়, কিন্তু কিছুতেই তাদের খোঁজ মিলছিল না। আর এখন তো এটা পুরো নিউজ চ্যানেলের হেডলাইন হয়ে গিয়ে 3 সপ্তাহের বেশি হয়ে যাওয়ার পরেও যখন তারা বাচ্চাদের কোনো খোঁজ পাচ্ছিল না, তখন তারা নিরুপায় হয়ে একটি টিভি চ্যানেলে আসে, আর তারা সবাইকে অনুরোধ করে যেন সবাই মিলে তাদের বাচ্চাকে একটু খুঁজে দেওয়ার চেষ্টা করে, অনেক আকুতি মিনতি করে। আর এখানেই আমরা পরিচিত হই অন্যতম একটি ক্যারেক্টার কং নামের একটি লোকের সাথে, যে কিনা এই চ্যানেলের প্রোডিউসার আর সাংবাদিক। তার মধ্যে কোনো ইমোশন কাজ করত না, সে শুধু দেখত
এই কাহিনীটাতে ঠিক কতটা ড্রামা হবে, অন্য মানুষের মনে অর্থাৎ তার দর্শকদের মনে এই গল্পটা ঠিক কতটুকু জায়গা করে নেবে, তাদের হৃদয়কে কতটুকু স্পর্শ করবে এবং সে এটা দিয়ে কত টাকা ইনকাম করতে পারবে। এইদিকে পুলিশের উপরেও অনেক বেশি প্রেশার আসতে শুরু করে। সবাই কল করে জিজ্ঞেস করে কেন ওই বাচ্চাদেরকে এখনো তারা খুঁজে পেল না। ওই বাচ্চাদের হয়তোবা নর্থ কোরিয়ার কোনো সেনারা তুলে নিয়ে গেছে কিংবা এলিয়েনরা নিয়ে গেছে। এক একজন এক এক রকম কথা বলতে থাকে। এরপরেই আমরা পরিচিত হই ডিটেকটিভ পার্কের সাথে, যে প্রত্যেকটি বাচ্চার বাসায় যায় আর তাদের টেলিফোনে এমন সিস্টেম চালু করে দেয় যেটাতে বাচ্চাদের কথা রেকর্ড হবে এবং তাদেরকে ট্রেস করা যাবে, এবং সে তাদেরকে বুঝিয়ে দেয় যে কিভাবে কি করতে হবে। পুলিশ এবং বাচ্চাদের ফ্যামিলিরা তাদেরকে খোঁজার অনেক চেষ্টা করতে থাকে। কিভাবে তাদের খুঁজে পাওয়া যায় রাত দিন শুধু সেই চেষ্টাই করে যায়। জায়গায় জায়গায় বাচ্চাদের পোস্টার ছাপিয়ে দেওয়া হয় যাতে করে কেউ দেখলেই তাদের সাথে যোগাযোগ করে। যখন কিছুতেই তাদের খুঁজে পাচ্ছিল না, তারা বাধ্য হয়ে এক তান্ত্রিকের কাছেও যায় শুধুমাত্র তাদের বাচ্চাদের খুঁজে পেতে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তারা তাদের বাচ্চাকে এত কিছু করেও খুঁজে পাচ্ছিল না। 5টি বছর কেটে যায়। আশেপাশের সবাই সে বাচ্চাগুলোর কথা ভুলিয়ে গিয়েছিল, কিন্তু তাদের বাবা মা তারা তো তাদের সন্তানদের কিছুতেই ভুলতে পারছিল না। পুলিশরাও খোঁজা বন্ধ করে দেয়, কিন্তু তাদের বাবা মারা বাচ্চাদের খোঁজা বন্ধ করতে পারে না, কারণ তারা তো কষ্ট করে তাদের সন্তানদের জন্ম দিয়েছে, লালন পালন করেছে, তারা কিভাবে খোঁজা বন্ধ করবে। 1996 সালে দেখা যায় কং নামের সেই প্রডিউসারটি তার একটি ডকুমেন্টারি ফিল্ম বানানোর জন্য অ্যাওয়ার্ড পাচ্ছে। 5-5টি বছর চলে গেলেও তাদের বাবা মার খোঁজ বন্ধ হয় না। কিন্তু সে বেশিক্ষণ এই খুশিটি উপভোগ করতে পারল না, কারণ তার উপরে একটি এনকোয়ারি বসে যে সে ইচ্ছাকৃত ভাবে ডকুমেন্টারি বানানোর জন্য হরিণদের খাওয়া বন্ধ করে দিয়েছিল, যাতে করে সে হরিণদের খাবারের অভাব এবং হরিণরা খাবারের অভাবে কতটা কষ্ট পাচ্ছে সেটা নিয়ে একটি ডকুমেন্টারি বানাতে পারে। আর এইরকম একটি অন্যায়ের জন্য তাকে শাস্তি স্বরূপ সেই শহর থেকে বদলি করে দেয়া হয় দেগু নামের সেই ছোট্ট গ্রামটিতে, যেখানে ওই 5টি বাচ্চা হারিয়ে গিয়েছিল। এত বছর পরেও পুলিশের কাছে হঠাৎ করে কোনো না কোনো খবর চলিয়ে আসে। আর হঠাৎ করে একদিন তাদের কাছে খবর আসে ওই বাচ্চাগুলোর বডি নাকি এই লেকে পড়ে রয়েছে। সাথে সাথে সব রকম ব্যবস্থা করে ফেলে ওই বাচ্চাগুলোকে খোঁজার জন্য, কিন্তু এবারেও তারা নিরাশ হয়, কারণ ওই জলাশয়ে অনেক খোঁজাখুঁজি করার পরেও তাদের হাতে কোনো কিছুই মেলে না। রাতে যখন কং তার সহকর্মীদের সাথে বসে ডিনার করছিল, তখন সে হঠাৎই কথায় কথায় বলে ওঠে, এত বছর তো হয়ে গেল, তাহলে কেন এখনো পুলিশ খবর পেলি ওই বাচ্চাগুলোর খোঁজে নেমে পড়ে। এই কেসের মধ্যে তো এমন কোনো গল্প নেই যেটার জন্য মানুষ এটাকে মনে রাখবে, তাহলে কি দরকার শুধু শুধু সময় নষ্ট করার। এই কথাগুলো শুনে কং এর বস অনেক বেশি রেগে যায় আর তখন বলে, তুমি এতটা নির্দয় কিভাবে হতে পারো, তুমি পারবে এই কথাগুলোই ঠিক ওই 5টা পরিবারকে গিয়ে বলতে, তাদের মনের কি অবস্থা সেটা কি তুমি কল্পনা করতে পারছ। পরের দিন যখন কং অফিসের সমস্ত রেকর্ড চেক করে, তখনই তার চোখ যায় হঠাৎ ওই 5টি বাচ্চার ফাইলের দিকে। কৌতূহলবশত সে ওই ফাইলের সমস্ত ভিডিও টেপ গুলো দেখতে শুরু করে। সেখানেই তার চোখে পড়ে একজন সাধারণ কলেজ প্রফেসরের ইন্টারভিউ। তখনই দেখা যায় ওই প্রফেসর বলছিল যে ওই দিন ইলেকশনের সময় ওই বাচ্চাদেরকে বাধা সৃষ্টি করার জন্য হয়তো বা আটকে রাখা হয়েছিল, আর এরপর অনেক বড় ভুল কিছু হয়ে যায়। আর এই ইন্টারভিউটা কং বারবার দেখতে থাকে। এরপরেই সে ওই প্রফেসরের কাছে চলে যায় এইটা শিওর হওয়ার জন্য যে ওই প্রফেসরের কাছে আরো কোনো ডিটেলস আছে কিনা, সে কিভাবে জানলো এইসব এবং কিভাবে বুঝতে পারলো যে এই কারণেই বাচ্চারা নিখোঁজ। কং তখন প্রফেসরকে সরাসরি বলে যে, আপনি যে বাচ্চাদের বাবা মাকে দোষী করেছেন এটা আমি আপনার ভিডিও দেখেই বুঝতে পেরেছি। এই কথা শোনার পর প্রফেসর কংকে নিয়ে যায় তার রুমে এবং সে দেখায় যে সে নিজে থেকেই ওই 5টি বাচ্চার ইনভেস্টিগেশন চালাচ্ছে। প্রফেসর তখন বলে, এই গ্রামে বাচ্চারা সারাদিনই খেলে,
কিছু কিছু সময় তো বাচ্চারা সকালে বের হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে, তাও তাদের বাবা মারা এতটা বেশি চিন্তিত হয় না। কিন্তু ওই দিন বাচ্চারা খেলতে যাওয়ার কয়েক ঘন্টা পরেই জুহুর মা তাদের খুঁজতে বের হয়ে যায়, আর সেই সবার প্রথমে বলে যে বাচ্চারা নিখোঁজ, বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর প্রফেসর কংকে একটি কল রেকর্ড শোনায়, যেখান থেকে আমরা জানতে পারি যে জুহু নিখোঁজ হওয়ার দুই মাস পরে তার মাকে কিন্তু কল দিয়েছিল। সেখানে জুহুর মাকে খুব শান্ত গলায় দুটো প্রশ্ন করতে শোনা যায়। এক, তুমি কি জুহু? যখন উত্তরটি ওপাশ থেকে হ্যাঁ আসে, তখন সে খুব শান্ত গলায় জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো? আর এটা বলার পর যখন কোনো আওয়াজ আসে না, তখন সে রেখে দেয় ফোনটি। তখন প্রফেসর কংকে বলে যে কোনো মার সন্তান দুই মাসের বেশি ধরে নিখোঁজ, আর সেই মা যখন সন্তানের আওয়াজ পায়, কি করে একজন মা এতটা শান্ত থাকতে পারে এবং কোনো চেষ্টা না করে? যদি সেই দিন সে কল ট্রেস করার বাটনটি অন করত, তাহলে সেই দিনই হয়তো বা জুহুকে খুঁজে পাওয়া যেত। প্রফেসর তখন কংকে আরো বলে যে এর থেকেই আমার সন্দেহ হয়তো বা এদের নিখোঁজ হওয়ার পেছনে এদের পরিবারেরই হাত রয়েছে। এই কথা শোনার পর কং সাথে সাথে চলে যায় ডিটেকটিভ পার্কের কাছে। কং পার্ককে যখন সবকিছু বলে, তখন পার্ক বলে সেদিন জুহুর মা বুকে ব্যথা অনুভব করছিল, তার সন্তানের জন্য চিন্তা হচ্ছিল, তার মনে হচ্ছিল তার সন্তান হয়তো বা কোনো বিপদে আছে, তাই সেই দিন তাদেরকে খুঁজতে বের হয়েছিল। তবে কং ও প্রফেসর কিছুতেই এই কথা বিশ্বাস করতে পারছিল না যে তাদের নিখোঁজ হওয়ার পেছনে তাদের বাবা মায়েদের কোনো হাত নেই, আর এই জন্যই কং আর প্রফেসর চলে যায় জুহুর বাড়িতে। তারা মূলত সেই বাড়িতে যায় কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা সেটা খুঁজে বের করার জন্য। জুহুর বাবাকে যখনই তাদের পরিচয় দেয়া হয়, জুহুর বাবা সাথে সাথে তাদের ঘরের ভিতরে নিয়ে যায়। জুহুর বাবা তার ফটো অ্যালবামটা খুঁজতে থাকে তাদেরকে তার ছেলের ছবিগুলো দেখানোর জন্য। প্রফেসর তখন লক্ষ্য করে একটি ঘরের এক কোনায় আধা বস্তা সিমেন্ট এবং ভ্যালসা পড়ে রয়েছে, আর সেই ঘরের মেঝে নতুন ভাবে ঢালাই করা হয়েছে। এগুলো দেখে প্রফেসর এবং কং এর মনে অনেক সন্দেহ বাসা বাঁধে। ঠিক তখনই জুহুর দিদা এসে তাদের সামনে জুহুর বাবাকে ইঙ্গিত করে ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করছিল। জুহুর বাবার নজরে পড়তেই সে তাকে ঘরে যেতে বলে। প্রফেসর তখন জুহুর বাবাকে জিজ্ঞেস করে, ওই দিন যখন জুহুর কল এসেছিল কেন তারা ট্রেস করেনি? তারা যদি ওই দিন ফ্রেসের বাটনটা চাপ দিত, তাহলে ওই দিন হয়তো বা জুহুর খোঁজ পাওয়া যেত। জুহুর বাবা তখন তাদেরকে বলে যে জুহু ওই দিন যখন কল দিয়েছিল, তখন ওর মা বুঝতে পারেনি, রিসিভ বাটন চাপ দিয়ে ফিরেছিল ট্রেস বাটনের জায়গায়, আর এই জন্য তারা আজ পর্যন্ত আফসোস করছে যে কেন তাদের এই ভুলটি হলো। কং এবং প্রফেসর লক্ষ্য করে যে তারা যখন এগুলো নিয়ে আলোচনা করছে, জুহুর মা তাদের পাশের রুমে বসেই কাজ করছিল, কিন্তু তার মধ্যে কোনো উৎসাহ কিংবা সন্তানকে নিয়ে একটা আলোচনায় তার বক্তব্য কিছুই তারা লক্ষ্য করে না, বরং দেখে সে খুব চুপচাপ তার কাজ করে যাচ্ছে। আর এগুলো দেখে প্রফেসরের মনে সন্দেহ আরো বড় করে বাসা বাঁধে। বেরিয়ে যাওয়ার সময় প্রফেসর বলে যে সে ওয়াশরুমে যেতে চায়, কিন্তু অবাক করা বিষয় হলো জুহুর বাবাও এরপরে সাথে সাথেই চলে যায় তার পাশের টয়লেটে, আর সে পাশের টয়লেটে গিয়েও প্রফেসরের সাথে কথা বলতে থাকে। জুহুর বাসা থেকে যখন তারা বেরিয়ে আসে, তখন তাদের মনে জুহুর বাবা মার প্রতি অনেক বেশি সন্দেহ তৈরি হয়। প্রফেসর তখন কংকে বলে ওঠে বাচ্চারা ওই দিন পাহাড়ে যেতেই পারেনি, তার আগেই তাদেরকে ধরে বাসায় নিয়ে আসা হয়। কংও কিছুটা অবাক হয়ে যায়। রাতে তারা এই বিষয়টা নিয়ে আবারও আলোচনা করে। প্রফেসরের মনে জুহুর বাবাকে নিয়ে অনেক প্রশ্ন বাসা বাঁধে। সে তখন বলে সে যখন ওয়াশরুমে যায়, তখন জুহুর বাবা এত ঘাবড়ে গেল কেন? ইভেন সে যখন ওয়াশরুম থেকে বের হয়, তখনও জুহুর বাবার ওয়াশরুমের দরজা বন্ধ ছিল। আর তাছাড়া জুহুর বাবা যে টয়লেটে প্রবেশ করে সেটা ছিল মহিলাদের, তাও সে কেন ওই টয়লেটে প্রবেশ করলো? আর সবচেয়ে বড় কথা, জুহুর দিদা ওইরকম হাত দিয়ে ইশারা করে কি বোঝাতে চেয়েছিল? আর এসব কারণেই প্রফেসর সন্দেহ করে যে জুহুদের ওই ওয়াশরুমের মধ্যেই হয়তো বা তারা ডেড বডিগুলো লুকিয়ে রেখেছে। পরের দিন কং সব কিছু নিয়ে পার্ককে বলে। পার্ক তখন কংকে বলে যে পৃথিবীটা অনেক বেশি নিষ্ঠুর,
কিন্তু তাই বলে একটা সন্তানকে তার বাবা মা হত্যা করবে এটা কখনোই হতে পারে না। তবে এখানে কং কিন্তু বাচ্চাদের ন্যায় বিচার কিন্তু বাচ্চাদের খুঁজে পাওয়ার জন্য কিছু করছে না, সে কিন্তু করছে যা তার নিজের স্বার্থে। সে যে ডকুমেন্টারি বানিয়েছে সেটার সেই মিথ্যে অপবাদ যেন তার মাথার উপর থেকে চলে যায় এবং সে যেন আবারও তার শহরে ফিরে যেতে পারে, এই জন্যই তার এত প্রচেষ্টা। আর এই জন্যই কং ঠিক করে নেয় সে এই সব ঘটনা নিউজ চ্যানেলে বলবে। এটা শুনে তার বস কিছুতেই রাজি হয় না, কারণ শুধুমাত্র মুখের কথায় এত বড় একটা সেন্সিটিভ বিষয়ে তারা কথা বলতে চায় না, কোনো প্রমাণ নেই, কিছু নেই, এতগুলো মানুষের ইমোশন নিয়ে সে খেলতে চায় না। কিন্তু কং কারো কথাই শুনে না, সে নিজ দায়িত্বে এই অনুষ্ঠানের অ্যারেঞ্জ করে আর সেইখানে প্রফেসর চুংহোর বাবাকে এমন ভাবে প্রশ্ন করতে থাকে যাতে করে সেই দোষী। আর এরকম অবান্তর প্রশ্ন শুনে চুংহোর বাবা অনেক রেগে যায়। চুংহোর বাবা যখনই রেগে গিয়ে চলে যাচ্ছিল তখনই প্রফেসর বলে ওঠে যে সে খুব ভালো করেই জানে যে চুংহোর মরা দেহটি তারা ওই টয়লেটের ভিতরেই লুকিয়ে রেখেছে। চুংহোর বাবা তখন অনেক বেশি রেগে যায় আর প্রফেসরকে একটি চর বসিয়ে দেয় এবং সে তাকে থ্রেট দিয়ে বলে যে তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো, যা ইচ্ছা তাই বলতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তোমরা যদি এটাতে মিথ্যা প্রমাণিত হও তাহলে কিন্তু এর ফল মোটেই ভালো হবে না। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। এত কিছুর পরেও প্রফেসর থেমে যায়নি, সে সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি মিটিং অ্যারেঞ্জ করে যেখানে সে তাদেরকে শো করে তার পার্সোনালি যত ইনভেস্টিগেশন আছে সেই সব কিছু এবং তাদের কাছে আবেদন করে সার্চ ওয়ারেন্টের যাতে করে জুমহর বাড়িটি তারা সার্চ করতে পারে। তার এই আবেদনটি সবাই মেনেও নেয় আর শুরু হয় জুমহর বাড়িতে সার্চ অপারেশন। এত বছর পর পাঁচটি শিশুর সেই মরাদেহ উদ্ধার হবে এই কথাটি পুরো গ্রামবাসী জেনে যায় এবং সমস্ত মিডিয়া এবং গ্রামবাসী জুংহোর বাড়ির সামনে ভিড় জমায়। প্রফেসর এবং কং অনেক বেশি চিন্তিত ছিল তাদের এত বড় একটি পদক্ষেপ সত্যিকারই কাজ করে কিনা, কিন্তু এত কিছুর পরেও পার্ক কিন্তু এই সব কিছুর বিরুদ্ধে ছিল, কারণ সে জানতো কোনো বাবা মাই তার সন্তানকে হত্যা করতে পারে না। এবার শুরু হয় সেই টয়লেট দিয়ে ওদের সার্চ অপারেশন। অনেক দূর খোদাই করার পরে একটি জুতো পাওয়া যায় যেখানে তাদের সন্দেহ সবার আরো গভীর হয়ে যায়। সবাই তখন অবাক হয়ে যায়, তারা সবাই বলাবলি করছিল আসলেই কি জুতোটা জুংহোর, কিন্তু অসহায় জুংহোর বাবা মা তখনও নিশ্চুপ হয়ে মাটিতে বসেছিল। কিন্তু এর পরেই তারা জানতে পারে ওই জুতোটা আসলে একটা মেয়ের জুতো। এরপর আবার খোদাই করা হয় যেখানে কিনা নতুন মেঝে ঢালাই করা হয়েছিল। পুলিশ এত কিছু করেও তাদের ঘরটা পুরো লন্ডভন্ড করেও কিচ্ছুটি খুঁজে পায় না, কিন্তু মাঝখান থেকে ওই অসহায় বাবা মা গুলোর ঘরটাই ভেঙে যায়। কিন্তু ঘরটাকে লন্ডভন্ড করাও যেন জুংহোর মার কাছে অতটা কষ্টের মনে হয় না যতটা কষ্টের মনে হয় সন্তানের খুনি বানানোকে। এরপর সবাই হতাশ হয়ে চলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎই প্রফেসর জুংহোর দাদিকে জিজ্ঞেস করে যে ওই দিন সে যে ইশারাটা করেছিল সেটা যেন আবারও করে। কিন্তু আজ ওই বৃদ্ধা মহিলাটি প্রফেসরকে দেখিয়ে ইশারা করছিল, কিন্তু সেই দিন সে ইশারা করছিল জুংহোর বাবাকে দেখিয়ে। তখনই গ্রামবাসীরা বলে ওঠে উনি তো বাচ্চারা নিখোঁজ হওয়ার আগে থেকেই এরকম করে, ওনার মাথায় সমস্যা আছে। এরপরে গ্রামবাসীরা ওই প্রফেসরের উপরে অনেক বেশি রেগে যায় এই অসহায় বাবা মার ঘরটা ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য এবং তাদের উপরে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। ঘটনাটি শান্ত করার জন্য পুলিশ কোনো রকমের চেষ্টা করে সেখান থেকে প্রফেসরকে এবং কংকে নিয়ে চলে আসে। কং তখন ফিল করে তার আসল অনেক বড় একটি অন্যায় করে ফেলেছে আর এই ভুলের মাশুল দেওয়ার জন্য কং তার চাকরিটি ছেড়ে দেয়। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও প্রফেসর কংকে কল করে বলে জুংহোর বাবাই দোষী, উনি হয়তো ওই লাশগুলোকে সরিয়ে অন্য কোথাও পুঁতে রেখেছে। কিন্তু কং আর প্রফেসরের কোনো কথাই কানে নেয় না, সে তার ভুল ওই দিনই বুঝতে পেরেছিল যেদিন জুংহোর বাড়ি ভাঙচুর করেছে, সেদিন জুংহোর বাবা মার চেহারা দেখি সে বুঝতে পেরেছে আসলে কোনো সন্তানকে তার বাবা মা কোনোদিনও খুন করতে পারে না, আর সেটা তাদের চোখে মুখে অনেক ভালোভাবে বোঝা গিয়েছিল। এইদিকে দেখা যায় রাতের বেলা জুংহোর বাবা তার ছেলের সাথে তোলা ছবিটি নিয়ে চুপচাপ বসে আছে।
একটা ছেলে হারা বাবার যন্ত্রণা যে কতটুকু সেটা শুধু সেই বুঝতে পারছে। জুমহর মা তখন পাশে এসে বলে, যা হয় ভালোর জন্যই হয়, হয়তোবা এইটাও ভালোর জন্যই হয়েছে, এখন আর কেউ আমাদেরকে সন্তানের খুনি ভাববে না। জুমহর বাবা তখন বলে ওঠে, কে আমাদের কি ভাবলো, তাতে আমার বিন্দু মাত্র কিছু যায় আসে না, কিন্তু সবাই এটাই ভাবছে জুমহ আর ফিরে আসবে না, জুমহ মারা গেছে। কিভাবে সবাই ভাবলো যে আমার সন্তান মারা গেছে, এটা সবাই কিভাবে ভাবতে পারলো, সে এই বলে চিৎকার করতে থাকলো আর কান্না করতে থাকলো। একজন অসহায় বাবার আর্তনাদ দেখে যে কারো চোখে পানি আসবে। এইভাবেই কেটে যায় আরো 5টি বছর। 2001 সাল, 5টি সন্তান হারিয়েছে, প্রায় 10 বছর হয়ে গেল, কিন্তু এখন ওই সন্তানগুলো না আসলো ঘরে আর না পেলো তাদের কোনো খবর। তখন আমরা দেখতে পাই জুমহর বাবা তার বন্ধুর সাথে কথা বলছে, সে তার ছেলেকে নিয়ে গল্প করছে, বলছে আজ প্রায় 10টি বছর হয়ে গেল, এখন তো আমার জুমহ অনেক বড় হয়ে গেছে, এখন যদি রাস্তায় আমি কখনো আমার সন্তানকে দেখতেও পাই তাও আমি চিনতে পারবো না। সে আরো বলে, আমি প্রতিদিন আমার জুমহকে দেখতে পাই যে সে আস্তে আস্তে অনেকটা বড় হচ্ছে, এবং তারই বড় হওয়ার পর আমি যে তাকে চিনতে পারছি না, এই জন্য আমার ছেলে খুব রাগ করছে। দুইজন হতভাগা বাবা তাদের সন্তানদের নিয়ে এরকম আলোচনা করছে আর তাদের কষ্টের মধ্য দিয়ে হাসছে। এই হাসিটা দেখে বোঝাই যাচ্ছে যে তাদের বুকটা ফেটে যাচ্ছে তাদের সন্তানদের জন্য। সন্তানের এই শোকে এর কিছুদিন পরেই জুমহর বাবার মৃত্যু হয়ে যায়। স্বামী হারা সন্তান হারা এই মহিলা এখন পুরো পৃথিবীতে একা। তার কষ্ট যেন শেষই হচ্ছে না, একদিক দিয়ে হারিয়ে গেল তার সন্তান আর এখন সে স্বামীও হারা, এই কষ্ট নিয়ে সে কিভাবে বেঁচে থাকবে। এইভাবে কেটে যায় আরো বেশ কিছুদিন। এরপর একদিন ঝড়ে ওই পাহাড় ধসে পড়ে, যে পাহাড়ে কিনা ওই 5টি শিশু খেলতে গিয়েছিল। সব জায়গায় খবরে শুধু একই সংবাদ যে পাহাড়টি ধসে পড়েছে এই প্রবল ঝড়ে। ঝড় ঠান্ডা হয়ে যাওয়ার পর দুজন ব্যক্তি ওই পাহাড়ে যায় হাঁটতে হাঁটতে, তখনই তাদের সামনে পড়ে একটি মাথার খুলি। দেখেই তারা বুঝতে পারে এটি কোনো বাচ্চার মাথা, সাথে সাথেই তারা পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে এক এক করে বের করে 5টি বাচ্চার কঙ্কাল। এত বছর পর 5টি বাচ্চার কঙ্কাল পাওয়ার খবর শুনে কঙ্কেও সেখানে পাঠানো হয় ব্যাপারটা দেখার জন্য। বাচ্চাদের জামা কাপড় গুলো দেখে বাচ্চাদের বাবা মারা শনাক্ত করে আসলে ওরা তাদেরই সন্তান। চিন্তা করুন তো, 10টা বছর অপেক্ষা করার পর বাবা মা জানতে পারে যে তারা বৃথাই 10টা বছর অপেক্ষা করেছে, তাদের সন্তানরা অনেক আগেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। বাচ্চাগুলোর বাবা মারা কান্নায় ভেঙে পড়ে, কিন্তু সেখানে পুলিশ ব্যাপারটাকে সামাল দেওয়ার জন্য কোনো রকম ফরেন্সিক রিপোর্ট ছাড়াই সাংবাদিকদের বলতে থাকে যে বাচ্চারা হয়তোবা হাইপোথার্মিয়ার কারণে বাচ্চারা এখানে মারা গিয়েছে। কিন্তু এইসব উদ্ভট কথা শোনার কারণে সেখানের আশেপাশের লোকগুলো পুলিশের উপর অনেক বেশি রাগান্বিত হয়ে যায় এবং তারা পুলিশের উপর অনেক বেশি চেঁচামেচি করে। তখন সবাই পুলিশকে আরো বলে, তারা যদি ঠিক সময় ইনভেস্টিগেশন করত, বাচ্চাগুলোকে খুঁজে বের করত, তাহলে তার পরিণাম আজ এত খারাপ হতো না। সেদিন রাতে যখন কঙ্কে ওই বাচ্চাগুলোর একজন মা দেখতে পায়, তখন সে কঙ্কে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো, কি চাও তুমি এখানে। তার জন্যই জুমহর বাবা মারা গিয়েছে এবং সে মারা গিয়ে বাচ্চাদেরকে তাদের সামনে দেখার সুযোগ করে দিয়েছে এই টাইফুন ঝড়ের মাধ্যমে। কং তখন কিছুই বলতে পারে না, সে এক দৃষ্টিতে জুমহর মায়ের দিকে তাকিয়ে থাকে, যে মায়ের কিনা আজ দুঃখের শেষ নেই। সে এতদিন একটা আশায় ছিল যে তার ছেলে ফিরে আসবে, কিন্তু আজ সেই আশাটাও নেই। সে বুক ফেটে গেলেও কাউকে বলতে পারছে না যে তার কেমন লাগছে, তার কতটা কষ্ট হচ্ছে, এটা শেয়ার করার মতো তার পৃথিবীতে আর কেউ নেই। তখনই হঠাৎ প্রফেসর আসে আর সে কঙ্কে বলতে থাকে, এই জায়গায় তো কতবার সার্চ করা হয়েছে, কিন্তু তখন পুলিশরা কিছু পায়নি কেন, আসলে এখানে এদের লাশ ছিলই না, এগুলো যখন আমরা জুমহর বাড়িতে সার্চ করতে যাব তার আগেই জুমহর বাবা এখানে এনে এগুলো লুকিয়ে রেখেছে। কং তখন প্রফেসরকে রেগে গিয়ে একটা চড় মেরে বসে আর বলে, এগুলো থেকে এবার বেরিয়ে এসো, ওই মানুষটা মারা গিয়েছে, এবার তো ওই মানুষটাকে ছাড় দাও, ওই মানুষটা কিচ্ছু করেনি, সে তার সন্তানকে মারেনি, একজন বাবা কখনোই তার সন্তানকে মারতে পারে না।
এরপর প্রফেসরও রেগে গিয়ে বলে, এই একটা কেসের জন্যই আমি আমার মান সম্মান, আমি আমার চাকরি, ফ্যামিলি সব কিছু হারিয়েছি, আমি কিভাবে এটা ছেড়ে দেব। কং তখন প্রফেসরকে ইগনোর করে চলে যায়, আর সে চলে আসে ফরেন্সিক ল্যাবে, কারণ সে থাকতে পারছিল না। কং খুব করে জানতে চায়, আসলেই কি ওই পাঁচটি বাচ্চার মার্ডার হয়েছিল। ডক্টর তাকে ভিতরে নিয়ে সমস্ত কিছু দেখায়, যে পাঁচটি বাচ্চা আসলে কিভাবে মারা গিয়েছিল। ডক্টর কংকে খুব ভালো মতোই চিনতে পেরেছিল যে এই সেই ব্যক্তি যে ঘৃণা জুনহোর বাবা মাকে ভেবেছিল যে জুনহোর খুনি। ডক্টর কংকে বলে, বাচ্চাগুলোর মাথা তাদের জ্যাকেট দিয়ে এবং পা গুলো প্যান্ট দিয়ে বাঁধা ছিল, যা বাঁধা ছিল স্কোয়ার নটে। এই ধরনের বাঁধন খুব সহজে যেমন খোলাও যায়, তেমনি আবার খুব মজবুত হয়। এরপর তাকে দেখায় বাচ্চাদের মাথায় অনেক ছোট ছোট আঘাতের চিহ্ন, যেগুলো কোনো ছোট হাতিয়ার দিয়ে করা হয়েছে, আর সে হাতিয়ার সম্পর্কে ডক্টরের কোনো আইডিয়া নেই। তাদের বুঝতে আর বাকি রইল না খুনি আসলে একজন সাইকোপ্যাথ। বাচ্চাদের এরকম কষ্ট পেতে দেখে, তাদেরকে কষ্টে কাতরাতে দেখে খুনি বেশ আনন্দই পাচ্ছিল। এগুলো শুনে কং একদম চিন্তিত হয়ে যায়। এরপরেই সে চলে আসে পার্কের সাথে দেখা করতে। কং পার্ককে সরাসরি জিজ্ঞেস করে, কে করেছে এই খুন তুমি কি জানো? জানলে প্লিজ আমাকে বলো, তুমি যাই আমাকে বলবে সেই সব কিছুই গোপন থাকবে, আমি কাউকে কখনো বলবো না যে তুমি এসব আমাকে বলেছো। পার্ক তখন বলে, এই খুনগুলো বাচ্চাদের গ্রামের কিংবা তাদের ফ্যামিলির কেউই করেনি। এক উইটনেসের কাছে সে জানতে পারে সেই দিন বাচ্চাদের পকেটে কিছু জিনিস ছিল, যেগুলো রুটি কিংবা বিস্কিট হতে পারে, কিন্তু বাচ্চাদের ফ্যামিলির লোকজন বলেছিল সেই দিন তারা বাচ্চাদের কোনো টাকা দেয়নি। তার মানে ওই দিন খুনি বাচ্চাদের টাকা দিয়েছিল পাহাড়ে যাওয়ার জন্য, আর খুনিকে বাচ্চারা ভালোভাবেই চিনত, আর খুনি ওই পাহাড়টিকেও চিনত যেখানে মানুষ কম যাওয়া আসা করে। কং তখন পার্কে বলে, আমার মনে হচ্ছে তুমি এর চেয়ে আরো বেশি কিছু জানো, প্লিজ জেনে থাকলে আমাকে বলো। পার্ক তখন কংকে বলে, জুংহোর বাড়িতে যেদিন সার্চ অপারেশন চালানো হয়েছিল সেই দিন আমি পাহাড় থেকে হেঁটে আসার পরে দেখতে পাই জুংহোর বাড়ির সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির নম্বরটি নোট করার পর আমি যখন গাড়ির চালককে গাড়ি থেকে নামতে বলি তখন সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর পরের দিন যখন পার্ক ওই নম্বর অনুযায়ী গাড়ির চালককে ডেকে পাঠায় তখন সেই চালক ব্যাপারটা পুরো অস্বীকার করে। সে জানায় সে ওই দিন গ্রামেই ছিল না, আর তার কাছে সমস্ত প্রমাণ ছিল এ ব্যাপারটা অস্বীকার করার মতো, কিন্তু পার্ক বলছিল যে উনি খুনি। পার্কের পুরো বিশ্বাস ছিল যে এই লোকটি বাচ্চাদের খুন করেছে, কিন্তু প্রমাণের অভাবে পার্ক তাকে কিছুই করতে পারেনি, আর এখন তো স্ট্যাচু অফ লিমিটেশনও ওভার হয়ে গিয়েছে। এইসব শোনার পর কং সেই পাহাড়ে যায় যেখানে বাচ্চাদের কঙ্কালগুলো পাওয়া গিয়েছিল। সেখানে গিয়ে কং তার নিজের মুখটি জ্যাকেট দিয়ে বেঁধে বাচ্চাদের কষ্টগুলো অনুভব করছিল, ভাবছিল খুনি ঠিক কতটা কষ্ট দিয়ে ওই বাচ্চাগুলোকে মেরেছিল। সে আরো ভাবছিল খুনি ওই দিন কেন জুংহোদের বাড়ির সামনে গিয়েছিল, হয়তো সে প্রতি বছরই জুংহোদের বাড়ির সামনে যায় কিংবা এইখানে আসে, অথবা প্রতিদিনই যায় কিংবা প্রত্যেক মাসে মাসে গিয়ে চেক করে। খুনির হয়তো ওই বাচ্চাগুলোর পরিবারের কষ্টগুলো দেখে খুব আনন্দ হয়। সে ভাবে যে কতটা নৃশংস হলে একসাথে পাঁচ পাঁচটি শিশুকে এইভাবে মারতে পারে। এর সাথে সাথেই দেখানো হয় খুনি বাচ্চাগুলোর বডিগুলোকে কিভাবে টেনে টেনে মাটিতে পুঁতে রেখেছিল এবং সেই পুঁতে রাখার উপর একটি পাথর দিয়ে চিহ্নিত করে রেখেছিল। এইসব ভাবতে ভাবতেই কংয়ের সময় কাটে। কিছুদিন পর পার্ক কংকে ওই খুনির স্কেচ আর গাড়ির নাম্বার প্লেটটি পাঠিয়ে দেয়, আর কং ওই গাড়ির নাম্বার অনুযায়ী বাড়ির অ্যাড্রেস খুঁজে বের করে এবং খুনির বাসায় গিয়ে উপস্থিত হয়। ঘরে প্রবেশ করেই দেখতে পায় একটি ড্রয়ার ভর্তি শুধু বাচ্চাদের জিনিসপত্র। সেখানে সে খুনির একটি ছবিও পেয়ে যায়, আর পাশে পড়ে থাকা কতগুলো বই দেখতে পায় যেগুলো কিনা স্কোয়ার নটে বাঁধা ছিল। কং এর বুঝতে আর বাকি রইল না এই সেই খুনি। কং ওই ব্যক্তিকে হাতে নাতে ধরার জন্য সে তার নিজের গাড়িতে বসেই অপেক্ষা করতে থাকে, আর ক্লান্ত হয়ে কং সেখানেই ঘুমিয়ে যায়। অন্যদিকে নিউজে দেখানো হয় দুটি বাচ্চা নিখোঁজ হওয়ার খবর, হয়তো ওই খুনিটি ওই দুটো বাচ্চাকে গুম করেছে আর তাদেরকে এতক্ষণে মেরেও ফেলেছে।
এইদিকে ওই খুনি লোকটি তার বাসায় এসেই বুঝতে পারে তার জিনিসগুলোতে কেউ হাত দিয়েছে। সে আসার আগেই তার ঘরে কেউ প্রবেশ করেছিল। এটা বুঝে ফেলতেই সে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে যায়। গাড়িতে উঠবে তখনই সে দেখতে পায় কংয়ের গাড়ি, আর ভিতরে কং ঘুমিয়ে আছে। কাছে গিয়ে সে দেখতে পায় তারই স্কেচ আর তার গাড়ির নাম্বার প্লেট। তার বুঝতে আর বাকি রইল না যে এই লোকই হয়তো তার ঘরের মধ্যে তল্লাশি চালিয়েছে। খুনিও তখন কংয়ের গাড়ির নাম্বার প্লেটের একটি ছবি তুলে নিয়ে যায়। পরের সিনেই দেখা যায় ওই খুনি গিয়ে পৌঁছেছে কংয়ের মেয়ের স্কুলে, আর এর কিছুক্ষণ পরেই কংয়ের ওয়াইফ তাকে কল দিয়ে বলে যে তাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা তাদের মেয়েকে সমস্ত জায়গায় খুঁজতে থাকে, রাস্তা, স্কুল, কোনো জায়গা বাদ দেয় না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর দেখা যায় মেয়েটি একটি গাড়ি থেকে নেমে আসছে। তবে মেয়ের পায়ে একটি কাপড় বাঁধা দেখে তাকে যখন জিজ্ঞেস করা হয় এটি কেন বেঁধেছে, তখন সে বলে সে খেলতে গিয়ে পড়ে গিয়েছিল, তখন একটি লোক তার পায়ে এই কাপড়টি বেঁধে দিয়েছে। কং দেখে বুঝতে পারে যে পায়ে বাঁধা এই কাপড়টি স্কোয়ার নটে বাঁধা। তার বুঝতে আর বাকি রইল না এই কাজটি ওই খুনি করেছে, আর এটা করে সে কংকে ইনডাইরেক্টলি থ্রেট করেছে সে যেন আর ইনভেস্টিগেশন না করে। কং তখন অনেক বেশি রেগে যায় আর সেই খুনির পিছু করতে থাকে। খুনির পিছু করতে করতে একটি কসাইখানাতে গিয়ে পৌঁছায়, আর সেইখানে কং গিয়ে জানতে পারে এক কর্মচারীর কাছে যে সেইখানে ওই খুনিটি কসাইয়ের কাজ করে। কর্মচারীটি তখন কংকে ওই খুনির অফিসে নিয়ে গেল, আর সেই অফিসে গিয়ে কং দেখতে পায় সেখানে বিভিন্ন রকমের হাতিয়ার যা দিয়ে ওই খুনি পশুদের নির্মমভাবে হত্যা করে। হঠাৎই তখন কংয়ের চোখ যায় একটি টেবিলের উপর, যেখানে ছোট ছোট কিছু দাগ দেখা যায়, ঠিক যেমন বাচ্চাদের মাথায় দেখা গিয়েছিল। কং দেখে বুঝে ফেলে এই সেই হাতিয়ারের দাগ, যেই দাগগুলো কিনা বাচ্চাদের মাথায় ছিল। ব্যাপারটি এখন পুরো ক্লিয়ার যে এই সেই খুনি যে বাচ্চাদের এভাবে মেরেছে। কং তখন লোকটির সামনে যায় আর সে খুনিকে ডাকতে থাকে, কিন্তু খুনি তার তখন কোনো কথাই কানে নেয় না। সে বরং তার হাতিয়ার দিয়ে একটি পশুকে নির্মমভাবে কংয়ের সামনেই হত্যা করে। পশুটির সমস্ত রক্তগুলো ওই লোকটার শরীরে ছড়িয়ে যায়। আর তার এসব কাণ্ড কাহিনী দেখে কং বুঝে ফেলে সে আসলেই একজন সাইকোপ্যাথ কিলার। কং তখন লোকটিকে জিজ্ঞেস করে, তুমি ঠিক এইভাবেই কষ্ট দিয়ে বাচ্চাগুলোকে মেরেছিলে তাই না, কেন মেরেছিলে তাদের? আর তুমি এই জন্যই এই কসাইয়ের কাজ করো তাই না, কারণ রক্ত না দেখতে পারলে তো তোমার ঘুম হয় না। তুমি মানুষ পশু সবাইকে কষ্ট দিয়ে নিজেকে শান্তিতে রাখতে চাও। লোকটি তখন ভয়ানকভাবে কংয়ের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ একদম ঠিক বলেছো। আর এটা বলার পরই কং তাকে মারতে যায়, কিন্তু কং তার সাথে পেরে ওঠে না, বরঞ্চ খুনিটি কংকে মাটিতে ফেলে গলা চেপে ধরে। কিন্তু এত কিছুর পরেও কং তাকে বারবার বলতে থাকে, আমি জানি তুমিই মেরেছো বাচ্চাদের, তাই না বলো, তুমিই তো মেরেছো বাচ্চাদের। ওই লোকটি তখন বলে, হ্যাঁ আমিই মেরেছি, কিন্তু কি প্রমাণ আছে তোমার কাছে, তুমি কি প্রমাণ করতে পারবে? এইটা শোনার পর কং চুপ হয়ে যায়, কারণ কংয়ের কাছে কোনো প্রমাণই নেই। আর এটা যখন খুনি বুঝতে পারে যে কংয়ের কাছে আসলে কোনো প্রমাণ নেই, সে তার কোনো ক্ষতি করতে পারবে না, তখন খুনিটি কংকে ছেড়ে দেয়, আর সে কংকে সেখানেই ফেলে আস্তে আস্তে সেখান থেকে চলে যায়। কং তখন চিৎকার করে কাঁদতে থাকে যে সব কিছু জানার পরেও সে আজ এই খুনির কিছুই করতে পারছে না, শুধুমাত্র প্রমাণের অভাবে, ঠিক যেমন পার্কও পারছিল না। এর পরের সিনে দেখানো হয় 2002 সালের 12ই নভেম্বর, যেই দিন কিনা সন্তানদের শেষ অংশগুলো নিয়ে যাওয়ার জন্য তাদের বাবা মাদের খবর দেয়া হয়। বাচ্চাদের বাবা মারা ওই বাচ্চাদের শেষ হাড়গুলো নিয়ে কাঁদতে থাকে, চিৎকার করে করে কাঁদতে থাকে, কারণ তাদের এই কষ্ট বোঝার মতো ক্ষমতা হয়তো পৃথিবীর আর কারো নেই। নিজেদের আদরের সন্তানগুলোর আজ এই অবস্থা, চোখের সামনে সন্তানের মৃত্যু কিংবা সন্তানের এরকম অবস্থা কেই বা দেখতে পারে। এরপর কং যায় জুংহোর মায়ের কাছে ওই দিনের ঘটনার জন্য ক্ষমা চাইতে, যেদিন কিনা তাদের বাড়িঘর তাদের বিনা দোষে ভাঙা হয়েছিল এবং তাদেরকে দোষারোপ করা হয়েছিল তাদেরই সন্তানের মৃত্যুর জন্য। কিন্তু জুংহোর মা তখন জানায় যে আপনাদের কোনো দোষ নেই, আসলে এইটা আমাদের একটা প্ল্যান ছিল।
তখন জুংহোর মা ঘটনাটা কঙ্কে খুলে বলে। সে বলে, জুংহো হারিয়ে যাওয়ার 2 মাস পর আমার কাছে একটি প্র্যাঙ্ক কল আসে। আমি ঠিকই বুঝতে পেরেছিলাম যে এটা আমার জুংহো নয়, তাই আমি খুব শান্ত গলায় কথা বলেছি। কিন্তু এরপরেই জুংহোর বাবার সাথে মিলে আমি প্ল্যান করি যে আমরা এটা কাউকে বলবো না যে এটা জুংহো নয়, বরং আমরা পুলিশকে বলবো যে জুংহোই কল দিয়েছিল। কারণ পুলিশরা ততদিনে ভুলেই গিয়েছিল জুংহোর কথা, ওই বাচ্চাগুলোর কথা, যারা আমাদের কোল খালি করে চলে গিয়েছে। তাই আমরা চেয়েছিলাম পুলিশরা যেন আবারও তাদের খোঁজা শুরু করে, আর এই জন্যই সেই দিন মিথ্যে বলা। জুংহোর মা কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে, কারণ তার তো আর এই পৃথিবীতে কেউই রইল না, না রইল সন্তান আর না রইল স্বামী। এরপর দেখানো হয় বাচ্চারা পাহাড়ে খেলছে, আর জুংহোর বাবার হাত ধরে হাঁটছে, আর তারা সবাই হাঁটতে হাঁটতে খুশিতে গায়েব হয়ে গেল। এর মানেই বোঝা গেল তাদের আত্মা হয়তোবা মুক্তি পেয়েছে। আর এরই মধ্যে দিয়ে মুভিটির সমাপ্তি হয়। মুভিতে দেখানো কং এবং খুনির দেখা হওয়া ছাড়া বাকি প্রত্যেকটা ঘটনাই সত্যি। এই মুভিতে ক্রাইম এবং থ্রিলারের চেয়ে বেশি বাচ্চার ফ্যামিলিরা কতটা সাফার করেছে সেটাই বোঝানো হয়েছে, তাদের কষ্ট, তাদের ফিলিংসগুলো বেশি তুলে ধরা হয়েছে। তবে এইটাও ঠিক, ওই 5টি বাচ্চা যে ঠিক কিভাবে মারা গিয়েছে কিংবা কে মেরেছে এটা আজ অবধি পুলিশ বের করতে পারেনি। কোরিয়াতে স্ট্যাচু অফ লিমিটেশনের কারণে 15 বছরের মধ্যে যদি প্রমাণ সহ কোনো ক্রিমিনালকে না ধরা হয়, তাহলে 15 বছর পরে ওই ক্রিমিনালকে পাওয়া গেলেও তার কোনো বিচার করা হয় না। কিন্তু এই ঘটনার পর আরো কয়েকটি কুখ্যাত ঘটনা ঘটার কারণে এই ব্যাপারটি সংস্কার করা হয়। আর এখন যদি কেউ 15 বছর কেন, 20-25 বছর পরেও কোনো প্রমাণ খুঁজে পায় আর সেই খুনিকে ধরতে পারে, তাহলে সেই কেসটি আবারও রিওপেন করা যায়। আজকের গল্পটি যতটা না শান্ত ছিল তার চেয়ে অনেক বেশি ছিল মর্মান্তিক। তো আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।